ইম্পালসিভভাবে ঘুরতে বেরিয়ে পড়তে কার না ভালো লাগে, সেরকমভাবেই 15th অগস্টের সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে একটা ডে ট্রিপের জন্য। আমরা তিনজন সেজেছিলাম ট্রাই কালারে। সকাল 7:30টায় বেরিয়ে হাইওয়ে ধরতেই প্রথমে খেলাম চা, তারপর আরে যেতে যেতে কোলাঘাটের একটু আগে দেউলটির দিকে গাড়ি ঘুরল। রাস্তায় দেখলাম স্কুলের ছেলেমেয়েরা স্বাধীনতা দিবসের প্যারেড করতে করতে যাচ্ছে। এরপর রাস্তার ধারের একটা দোকানে বাটার টোস্ট দিয়ে ব্রেকফাস্ট সারলাম আর পৌঁছে গেলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। অসম্ভব সুন্দর এক গ্রামীণ পরিবেশ, তবে ভিড়টা একটু কম থাকলে আরও ভালো লাগত। বাড়ির ভেতরে ঢুকতেই বুঝলাম বাড়ির প্রত্যেকটি ইট ইতিহাসের সাক্ষী। একজন দাদু এবং তার নাতি বর্তমানে বাড়িটির দেখাশোনা করেন, তাদের মুখেই কিছু ইতিহাস শোনা যাক। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। তার পাশে কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া, তামা খেতেন। তার পাশে কাঠের বাক্স, ওটা ভালসেট রেডিও। আর সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবি, শরৎচন্দ্রের নাতি নাতবইয়ের ছবি। নাতির নাম জয় চট্টোপাধ্যায়, উনি কলকাতা কসবায় থাকেন, বিজন সেতু বাজার। দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী, শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি 23টা বছর ছিলেন। আমি ওনাকে দেখেছি, বড় মা বলতাম, আমার তখন বয়স 12 বছর। এরপর আমরা গেলাম দোতলায়। ঘরগুলোর ভেতরে প্রবেশ নিষেধ, কিন্তু জানলা দিয়ে দেখা যায় ভেতরে থাকা সব ফার্নিচারগুলো। বাড়ির একপাশে রয়েছে শরৎচন্দ্রের এবং তার স্ত্রী ও ভাইয়ের স্মৃতিসৌধ। বাড়িটির বারান্দায় বসে পাশ দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণ নদীর ঠান্ডা হাওয়া আমরা অনেকক্ষণ উপভোগ করেছিলাম। এরপর লাঞ্চের জন্য কোলাঘাটের নিউ তারামা হোটেলে পৌঁছালাম। সেখানে প্লেন ভাত ডাল আর ইলিশ মাছ দিয়ে লাঞ্চ সেরেছিলাম। ওখানকার খাবার আমাদের কারোরই খুব একটা পছন্দ হয়নি, তাই আপনারা পারলে এই রেস্টুরেন্টটা অ্যাভয়েড করবেন। ফেরার পথে কিছুটা বৃষ্টিও পেয়েছিলাম, তাই সব মিলে আনন্দ করে একটা দিন বেশ ভালোই কেটে গেলো।